হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি সানি ডে উইথ ড্রাগন ফ্রুটস। তো আজকে সকাল সকাল উঠে দেখি আলহামদুলিল্লাহ ওয়েদারটা খুবই সুন্দর এবং সানি। তো আমি একটু বারান্দায় বের হতেই দেখতে পেলাম যে আমাদের পাশের বাসায় একটা ড্রাগন ফলের গাছ লাগানো হয়েছে এবং সেটাতে দুইটা মাশাল্লাহ ড্রাগন ফ্রুট এসেছে। তো এটা দেখতেই মনে হলো যে আমাদের বাসায় এত ড্রাগন ফ্রুট আছে। তো কেননা আজকে তোমাদের সাথে আমি এই ফ্রুটসটা শেয়ার করতে পারি। তো আজকে মেনলি আমি তোমাদেরকে দুইটা কালার ড্রাগন ফ্রুট দেখাবো এবং এটা টেস্টে কীরকম ডিফারেন্ট লেগেছে আমি সেটাও তোমাদেরকে বলার ট্রাই করব। আশা করি এই গরমে একটা বেস্ট অপশন হচ্ছে ড্রাগন ফ্রুট, একদম আমাদের মাইন্ডটা ঠান্ডা করে দেওয়ার মতো। যেহেতু ড্রাগন ফ্রুট তেমন মিষ্টি হয় না, তাই ধরতে গেলে মিষ্টি নেই বলা চলে, তো তাই এটা সবাই খেতে পারে। ড্রাগন ফ্রুট কিন্তু আমাদের হেলথের জন্য খুবই উপকারী। তো প্রথমে আমি যে গোলাপি রঙের যে ড্রাগন ফ্রুটটা হয়ে থাকে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। ড্রাগন ফ্রুট তো নর্মালি আমাদের সবারই খাওয়া হয়, বাট দুইটা কালার ড্রাগন ফ্রুটের কী ডিফারেন্স আছে কি নেই কিংবা খেতে কেমন একরকমের স্বাদ কি না সেটা কিন্তু আমাদের আর চেক করা হয় না। তো তাই ভাবলাম যে আজকে আমি এই ভিডিওটা বানাই, তোমাদের হয়তো বা ভালো লাগবে এবং সবটা জানতে হলে আমার ফুল ভিডিওটা দেখতে হবে। তো গোলাপি কালার যে ড্রাগন ফ্রুটটা হয় সেটা আমার কাছে একটু হালকা একটু টক লেগেছে, জানি না এটা এই ড্রাগন ফ্রুটের ক্ষেত্রেই কি না, বাট অলমোস্ট এটা খেতে টেস্টলেসই। আমি এখানে তোমাদের সাথে যেই ড্রিঙ্কসটা শেয়ার করলাম সেটা কিন্তু খুবই হেলদি, তোমরা আশা করি বাসায় তৈরি করে খেতে পারো। সেটা আমি ড্রাগন ফ্রুটটা একটু মেখে যে শাঁসটা হয় সেটা আমি পানিতে নিয়ে খেয়ে, আর তোমরা এটা বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস কিংবা সোডার সাথেও করতে পারো। এছাড়াও কোনো সুগার অ্যাড করিনি, তোমরা এখানে সুগার অ্যাড করে নিজের মতো করে নিতে পারো। ড্রিঙ্কসটা কিন্তু আসলে খুবই রিফ্রেশিং। তো আমি এখানে সাদা কালার যে ড্রাগন ফ্রুটটা আছে সেটা এখন কেটে নেব, আর সাদা কালার ড্রাগন ফ্রুটটা আমার খেয়ে গোলাপিটা যেটা ছিল ওইটার থেকে আমার ভালো লেগেছে। আসলে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমাদের কাছে পিঙ্ক কালার যেটা সেটাও ভালো লাগতে পারে, বাট সাদাটা খেতে একটু আশাস লেগেছে আমার, যেটা পিঙ্ক কালারের মধ্যে একদমই লাগেনি। এছাড়াও ড্রাগন ফ্রুটের নিজস্ব একটা স্বাদ আছে, আসলে সেটা না খেলে বলে বোঝানো যাবে না। তাও আমি যতটুকু আমার বলা যাচ্ছে কিংবা আমি বুঝতে পেরেছি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করছি। আশা করি এই সামারে তোমরা এই ড্রাগন ফ্রুটটা ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। আর অলরেডি তোমরা যারা ট্রাই করে ফেলেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক। আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভোলা যাবে না।